হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকের তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো একদম নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো মুসুর ডালের নামকিন কিভাবে বানালাম চলো চট করে ভিডিওতে দেখে নাও তো বন্ধুরা দেখো মুসুর ডাল আমি দু ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছি দু ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখো বন্ধুরা মসুর ডাল একদম পুরোপুরি জলে ভিজে ফুলে গেছে এবার জল ঝরিয়ে নিয়ে আমি মসুর ডালটা একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব তিন কোয়া রসুন দিয়ে দেব অল্প পরিমাণে জিরে বন্ধুরা তোমরা চাইলে আর একটু বেশি লঙ্কা দিতে পারো যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি অল্প লঙ্কা দিয়েছি তো বন্ধুরা এটা মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে আমি পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা আমি এইভাবে পেস্ট করে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমি একটা ছোটো বোতল নিয়ে নিয়েছি আর বোতলের মুখটা আমি একটু ফুটো করে নিয়েছি তোমাদেরকে আমি খুব ভালো করে দেখিয়ে দিই দেখো এইভাবে আমি ফুটো করে নিয়েছি এবার মুসুর ডালের ওই পেস্টিংটা আমি এই বোতলের মধ্যে ঢালবো কিন্তু কীভাবে ঢালবো তার জন্য দেখো বন্ধুরা একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর প্লাস্টিকের মধ্যে মুসুর ডালের পেস্টটা ঢেলে দিলাম তো দেখো বন্ধুরা আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে এইভাবে নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে চেপে চেপে আমি নিচে একটা ফুটো করে দিয়েছি হাতের সাহায্যে খুব জোরে চেপে চেপে আমি এটা আমি বোতলে ভরে নেব তো দেখো বন্ধুরা আমি এইভাবে বোতলে ভরে নিয়েছি এবার আমি বোতলের ঢাকনাটা খুব ভালো করে টাইট করে লাগিয়ে দেব। এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রিফাইন অয়েল তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে এখন আমি ওই বোতলটা চেপে চেপে আমি মুসুর ডালের পেস্টটা এইভাবে বিভিন্ন রকম শেপ হবে কোনো অসুবিধা নেই যেহেতু এটা মুচমুচে হবে পরে ভেঙে দিলেই হয়ে যাবে তো আমি এইভাবে পুরো তেলের মধ্যে ভরে দেবো বন্ধুরা উল্টে পাল্টে উল্টে পাল্টে আমি খুব ভালো করে লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নেব বন্ধুরা এটা যেহেতু ঘরে বানানো ফ্রেশ তেলে মুসুর ডালের সেই জন্য এটা কিন্তু একটা হেলদি খাবার এই খাবারটা কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে বড়দেরও ভালো লাগে বাচ্চারাও খেতে কিন্তু সসের সঙ্গে খুবই ভালোবাসে তো বন্ধুরা দেখো আমি এইভাবে লাল লাল করে একটা টিস্যুর উপরে তুলে রাখলাম আর একবার আমি ভালো করে ভেজে তোমাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা এটা চায়ের সঙ্গে খাওয়া যায় মুড়ি দিয়ে খাওয়া যায় আবার এমনি সস দিয়ে বা মেয়নিস দিয়েও খেতে কিন্তু ভালো লাগে যা প্রচণ্ড গরম পড়েছে বাইরের খাবার খাওয়া ঠিক না সেই জন্য ঘরে তোমরা এইরকম টুকটাক রেসিপি বানিয়ে নিতে পারো তো দেখো বন্ধুরা এইরকম একদম লাল লাল করে আমি একদম মিডিয়াম আছে সময় দিয়ে ভালো করে একদম মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা এইভাবে আমি সবগুলো ভেজে নেব চলো এবার আমি সার্ভ করে দেব তো দেখো বন্ধুরা আমি শার্প করে দিয়েছি তো তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিই কতটা মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা একদম খুব সহজেই ভেঙে যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা মুচমুচে হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে বন্ধুরা এটা কিন্তু একদম নতুন রেসিপি বিকালে জলখাবারের সঙ্গে এটা অবশ্যই খুব ভালোভাবে চা মুড়ি বা এমনিও খাওয়া যায় তো বন্ধুরা আজকের আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থেকো টাটা